আলোচনা সভার সম্মানিত সভাপতি অত্র কলেজের সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপস্থিত স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক ও সঞ্চালক জনাব আবু সাইদ মোহাম্মদ আতিকুর রহমান শ্রদ্ধাবধান শিক্ষক মন্ডলী ও আমার সহকর্মী আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনার দুটি স্তর রয়েছে। প্রথম অর্ধে রয়েছে বিদায় সংবর্ধনা, দ্বিতীয় অর্ধে রয়েছে শিক্ষার মান উন্নয়ন বিষয়। প্রথম অর্ধের আলোচনার শুরুতে ভাবতেই স্বাভাবিকটা বেড়ে যাচ্ছে, আমি কঠিন ভাষায় দ্রুতচরণ বলতে চাই, কেন বাড়লে বয়স সোনালি দিনের বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। সত্যি সত্যি সামনের ছবিগুলো সেই নির্দেশ দিচ্ছে, অনেকগুলো ছবির সাথে আজকের পর হয়তো আরও আর একটা ছবি এই দেয়ালে ঝুলবে। এইভাবে একদিন এই শাশ্বত নিয়ম মেনে আমরা সবাই চলে যাব। মাঝখানে আমাদের এই ক্ষণিকের সময় একসাথে থাকা, এই থাকার মধ্য দিয়ে মনের অজান্তে আমাদের মধ্যে এমন একটা অদৃশ্য বন্ধন গড়ে ওঠে, এই বন্ধনটা ছিঁড়ে যেতে গেলে আসলেই কষ্ট হয়। বিদায়টা তিনটা অক্ষর দিয়ে তৈরি, কিন্তু বিচ্ছেদ এবং গভীরতা অনেক ভারী। বিদ্রোহী কবি কাজী নজরুল এই বিদায়ের কথা বলতে যে তিনি যেভাবে প্রকাশ করেছেন, যেতে নাকি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়, এটা বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং বিদ্রোহী কবি কাজী নজরুল বলেছেন, এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত যে সবচেয়ে গভীর নন্দন, যেতে নাকি দিব হয় তবু যেতে দিতে হয়। আজ এই বিদায়ক্ষণে বারবার একটি কথাই মনে পড়ছে, যে যে মানুষটাকে আমরা শ্রদ্ধাভাজন হিসেবে অভিভাবক তুল্য হিসেবে মাথার উপর পেয়েছিলাম তাকে আজ আমরা হারাতে যাচ্ছি। তার কাছে বিনীতভাবে একটাই আবেদন, আমাদেরকে ক্ষমা করবেন, আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসতাম, আগামী দিনগুলোতেও আমাদের কাছে আপনার অবস্থান এরকমই থাকবে। দ্বিতীয় স্তরের দুটি একটা কথা না বললেই নয়, শিক্ষার মান উন্নয়ন শীর্ষক একটা আলোচনা রয়েছে। আজ আমরা মহামারীর দ্বিতীয় ওয়েভের মুখোমুখি হয়েছি, দেশ অত্যন্ত নাজুক অবস্থার মধ্য দিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী বারবার আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের সন্তানগুলোকে যেন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, এর জন্য তাদেরকে যাতে আমরা শিক্ষার কাছাকাছি সবসময় রাখতে পারি, এর জন্য যে টেকনোলজি বেসড জুমের ক্লাসের দিকে আমাদের আবারও ঢুকে যেতে হবে এবং তাদের যে অ্যাসাইনমেন্টের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এইভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থা হয়তো আবারও চলবে। হঠাৎ করে আমরা জানি গতকালকে এখন নোটিশ পেয়েছি আমরা যে আবার আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তো এই অবস্থার মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার উন্নয়নের জন্য আমাদের যেমন গুরুত্ব দেওয়া দরকার, তেমনি আমাদের শিক্ষকদের নিজ নিজ বিষয়ে অভিজ্ঞতা অর্জন প্রশিক্ষণ গ্রহণ ও খুবই দরকার। পাশাপাশি আমাদের সুযোগ সুবিধাগুলো আমাদের স্থানীয় যে প্রশাসন থাকে, আমাদের প্রিয় অভিভাবক থাকেন, তাদেরও দৃষ্টি দেওয়া দরকার। কারণ শিক্ষকরা যদি রুগ্ন স্বাস্থ্যের হয়, রুগ্ন মন মানসিকতার হয়, তাহলে শিক্ষা প্রদানের ক্ষেত্রেও তার এই রুগ্ন অবস্থা ফুটে উঠবে। সুতরাং আজকে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুটো আবেদন, আজকে এই বিদায়ক্ষণে আমি আমাদের এই প্রিয় মানুষের কাছে একটাই বক্তব্য যে আপনি চলে যাবেন, আমাদেরকে ক্ষমা করবেন। আর কবিতার একটি চরণ দিয়ে বলছি,
তুমি অমন করে বারে বারে জল ছল ছল চোখে চেয়েও না, ওই কাতর কণ্ঠ থেকে শুধু বিদায়ের গান গেও না। ও গো তুমি যাবে যাও, বুকু ভরা ব্যথা নিয়ে যেও না। ধন্যবাদ সবাইকে।